প্লিজ দয়া করে দেখুন ও শেয়ার করুন। আমি একজন প্রবাসী দোলন খান, গত 8/3/2022 তারিখে সাইপ্রাস থেকে দেশে যাই। যাওয়ার 10 দিন পর রাতে আমার ঘরে পুলিশ আসে, এসে কিছু না বলে আমার হাতে হাত করা পরিয়ে ও গালি দিতে দিতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমার দুটি ছোট শিশু সন্তান চিৎকার করে বাবা বাবা বলে। গাড়িতে উঠিয়ে কিছু দূর যাওয়ার পর পুলিশ আমাকে বলে 5 লক্ষ টাকা দিতে হবে তোকে, তোর মামলা শেষ করে দিব। আমি 1 লক্ষ টাকা দিতে রাজি হই। পুলিশ রাজি না হয়ে আমার গালে থাপ্পড় মারে ও বলে তোর লাইফ শেষ করে দিব। পরে রাতে আমাকে থানায় রাখে, তাদের শারীরিক ও মানসিক নির্যাতনে আমার হাটের ব্যথা শুরু হয়ে পড়ে, হাসপাতালে নেয়। পরের দিন সকালে আমাকে জেল হাজতে পাঠিয়ে দেয়, 18 দিন জেল খাটি। পরে জানিতে পারি জাল ওয়ারেন্টে আমাকে ধরা হয়েছে, আমার নামে কোনো মামলা নাই, সম্পূর্ণ জাল ওয়ারেন্ট। বাইর হওয়ার পর আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, আমি যদি কাউকে কিছু করি বলি তাহলে আমার জীবন ধ্বংস করে দিবে, তাই নিজের জীবন নিয়ে বিদেশে চলে আসি। আমরা প্রবাসীরা না খেয়ে ঘাম জড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে টাকা কামাই, দেশে পাঠাই, নিজের দেশের জন্য মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সবাইকে ছেড়ে বুকের মাঝে শত কষ্ট নিয়ে কাজ করি। মাঝে মাঝে নিজের সন্তানদের কথা মনে পড়ে, কাছে পাই না, শুধু দু চোখ বেয়ে পানি ঝরে, কানে শব্দ আসে বাবা বাবা। এত কষ্ট নিয়ে বিদেশে থাকি, আর দেশে গেলে জাল ওয়ারেন্ট, জেল খাটা, পুলিশি হয়রানি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মা মমতাময়ী মা, আপনার নিকট আবেদন এই যে জাল ওয়ারেন্টের আসল হুতাদের বের করে তাদের বিচার করবেন, আমার মতো লাখো লাখো প্রবাসীর জীবন বাঁচান, ফিরিয়ে দিন আমার জীবনের 18 দিন বন্দি জীবন। আর কত চোখের পানি ঝরাবো আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে, বিদেশিদের অত্যাচার, দেশে গেলে পুলিশ ও কুচক্রকারীদের অত্যাচার সইব আমরা, বলতে পারেন মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী মা, বিচার পাবো কি মা? লক্ষ লক্ষ প্রবাসী আপনার দিকে তাকিয়ে, প্রিয় ভাইয়েরা। একটা ভিডিও ছাড়েন ফেসবুকে, তা বলে আমার হাতে হাত করা পরিয়ে ও গালি দিতে দিতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বাড়িটা কোথায় দেখে আসি আমরা, বাড়ি হইল একটু কমন করছে রশিদদের এলাকার বাড়ি, একজন বলছে যে ওনার বাড়ি হইল লোহজং ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, লোহজং থানা, মাইজগাঁও থানা। ওর বাবা পয়সা উচ্চ বিদ্যার শিক্ষক ছিলেন, নাম কদর মাস্টার খান।